রায়গঞ্জ কুলিক টিভির সমস্ত শ্রোতা দর্শকদের জানানো যাচ্ছে যে রায়গঞ্জ কুলিক টিভির ভাবমূর্তি নষ্ট করবার জন্য কিছু অসাধু ব্যক্তি বা সংস্থা ইচ্ছাকৃতভাবে কুলিক নিউজের ফেসবুক পেজের নকল আইডি বানিয়ে আমাদের কুলিক টিভির বদনাম ছড়াচ্ছেন, সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করছেন। এর জন্য আমাদের কুলিক টিভি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। কুলিক টিভির নিজস্ব ফেসবুক আইডি হলো রায়গঞ্জ কুলিক নিউজ। এতে আমাদের তরফে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে জিডি করা হয়েছে, সাথে রায়গঞ্জ থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়। তারা আশ্বাস দেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ওই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে। রায়গঞ্জ থানার তরফ থেকেও আশ্বাস দেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে দোষী ব্যক্তি বা সংস্থাকে চিহ্নিত করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের চ্যানেলের নিজস্ব ফেসবুক পেজ রায়গঞ্জ কুলিক নিউজ পেজটি ফলো করবেন, আর নকল ফেসবুক পেজটি অর্থাৎ রায়গঞ্জ কুলিক টিভি পেজটিতে দয়া করে রিপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। রায়গঞ্জ কুলিক টিভি সবার সাথে সবার পাশে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।